জেলা বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার সদর শহর জেলা মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস সহ অন্যান্য কর্মী সমর্থকরা। মূলত সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে রূপরেখা তৈরি করার জন্যই এই বৈঠক আয়োজিত হয়। বৈঠক সম্পর্কে সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান, বৈঠকে বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের রিপোর্ট নেওয়া হবে বিভিন্ন মণ্ডল থেকে। এছাড়া আগামী তিন মাসের কর্মসূচি কি কি হবে সেই নিয়ে কৌশল ঠিক করা হবে বলে জানান তিনি। যে কার্যক্রম করেছে সেগুলি সম্পর্কে বিস্তারিত সমস্ত মণ্ডল থেকে আজকে রিপোর্ট নেওয়া হবে এবং আগামী তিন মাসে আমাদের কর্মসূচি কি হবে সেই কর্মসূচি আজকে এই জায়গায় লিপিবদ্ধ করা হবে। আগামী তিন মাস আমরা আমাদের মহিলা মোর্চা সদর আরবান জেলায় আমাদের যে যে কর্মসূচি হবে সেগুলি আমরা পালন করব। আজকের এই সিদ্ধান্ত গৃহীত হবে এবং মূলত আজকে কার্যকারিণী বৈঠকের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী পাঁচ মাস পরেই আমাদের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত আজকের এই বৈঠকে আগামী দিনের কর্মসূচি আমরা নেব মহিলা মোর্চার নেতৃত্বে, তার জন্যই আজকের এই বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক আয়োজিত হচ্ছে বলে উল্লেখ করেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী ঝুমা বিশ্বাস। তিনি জানান, এই বৈঠকে বিগত দিনের রাজনৈতিক কার্যক্রমের রিপোর্ট নেওয়া ছাড়া আগামী দিনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। আমার সদর জেলার মধ্যে যেগুলি সাতটা মণ্ডল আছে সেই মণ্ডলের সভানেত্রী সাধারণ সম্পাদিকাগণ উপস্থিত থাকবেন। এখানে উপস্থিত আছেন আমার জেলা সভাপতি শ্রদ্ধে অসীম ভট্টাচার্য মহোদয়, আরও অতিথিবৃন্দ থাকবেন, পাপিয়া দত্ত মহোদয় থাকবেন, আমাদের মহিলা মোর্চার প্রদেশ দুইজন সাধারণ সম্পাদিকা থাকবেন, এছাড়া আমার দুইজন প্রভারী আছে, প্রভারীরাও থাকবেন। আর মূলত বিষয় হলো যে আমরা বিগত দিনে কী কী কাজ করেছি আর আগামী দিনে কী কী কাজ করব সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। এখানে মণ্ডল সভানেত্রীদের কাছ থেকে আমরা রিপোর্ট প্রদান করব, ওরা আগামী দিন কী কাজ করবে, বিগত দিনে কী কী কাজ করেছে এই রিপোর্টগুলি আমরা প্রদান করব আর আগামী দিনের কর্মসূচি দেওয়া হবে সংগঠনের স্বার্থে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও মজবুত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির দল। রাজ্য কার্যকারিণী বৈঠকের পর জেলা স্তরের বৈঠক এবং মণ্ডল স্তরের বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ, ঢাকা।